বাবার নাম শুকুর মাহমুদ, মায়ের নাম খদিজা বেগম। গ্রাম টাপুরচর দক্ষিণ, পোস্ট অফিস টাপুরচর, উপজেলা রৌমারী, জেলা কুড়িগ্রাম। যুদ্ধের আগে আপনি কি করতেন? আগে আমি তখন ছাত্র ছিলাম। আমি 66 সালে এই হাই স্কুল থেকে SSC পাস করেছি। তারপরে গাইবান্ধা কলেজে পড়তেছিলাম। গাইবান্ধা কলেজে পড়া অবস্থায় 1970 সালে ব্যাপক গণ আন্দোলন হয়। আমাদের এই এলাকায় প্রচণ্ড গরু চুরি হতো। পুলিশের সঙ্গে চুক্তিতে চোররা হলে গরুগুলো চুরি হতো। একদিন হলে এই টাঙ্গালি পাড়ায় এক লোক গোয়াল ঘরে শুয়ে আছে, রাতে তাকে বেঁধেছে, জোর করে গরু নিয়ে গেছে, দুটো গরু। তার কান্নাকাটি দেখে প্রচণ্ড সেন্টিমেন্টে লাগলো, তোর কী রে, দেশটাকে চোরের হয়ে গেল। তখন আমরা যারা ওই সময় ছাত্ররা এত অঞ্চলে মূলত মাওলানা ভাসানী প্রভাবিত ওই বিপ্লবী ছাত্র ইউনিয়ন এলাকা, তখন এরা সবাই আমরা ছাত্রদের মধ্যে আলাপ আলোচনা করে এই চোর ধরার আন্দোলন শুরু করে। চোর ধরে পিটানো, তারপরে হলো ওই বাড়িঘর ভেঙে দেওয়া, ইভেনচুয়ালি স্বতঃস্ফূর্ত জনতা বিভিন্ন চোরের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে। চোর ডেকে এনে গণমিটিংয়ে চোর ডেকে এনে কী কী করছে অনেক প্রকাশ্যে আলোচনা করার মধ্যে দিয়ে এরপরে পিঠে এলো কান্দ্রে কহ, যার কোনো দিন চুরি করবে কিনা। এই অবস্থায় করতে করতে ব্যাপকভাবে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এর মধ্যে আইয়ুব খান পদত্যাগ করে ইয়েহে খানকে রাষ্ট্রপতি হয়ে দেওয়ার মধ্যে দিয়ে আমরা এই মেসেজটা জানি না। তখন তো এরকম মেসেজ কমিউনিকেশন ছিল না। আমরা ভাবছি জনগণ যেভাবে আগাইছে, যে সামরিক আইন দিলেও মানুষ হলে এটা মানবে না, সে কারণে আমরা হলো সামরিক আইন হয়েছে, রেডিওতে খবরটা শোনার পর এখান থেকে আমরা মিছিল শুরু করলাম। হলো সামরিক আইন মানি না, মিছিল টিছিল রৌমারিতে করে রাতে এসে ঘুমাইছি। ঘুমানোর পর দিন এই বলে এর আগেই হাটের দিন ছিল, এরকমটা প্রচার হাটের দিন, পরদিন হলো অ্যারেস্ট করলো সামরিক বাহিনীর লোকজন এসে অ্যারেস্ট করে আমি সহ আমাদের এখানে আমি ও পাঞ্চরচরের মফিজ ও পাখিউরের কাজী নিজামুদ্দিন নিজাম কাজী, এরকম হলো ওই চেয়ারম্যান আসছিল তখন কফিল চেয়ারম্যান, এরকম ব্যাপক মানুষকে ধরে থানায় নিয়ে পরের দিন হলো চালান করে দিল কুড়িগ্রাম। এই তো জেল কাটলাম প্রায় 6 মাস। দেখা গেল যে প্রচুর মামলা হয়েছে আমাদের, আমার নামে অনবদ্য বলতে 18টা মামলা হয়েছে। এই চোর মারা বাড়িঘর পুরাই এসে 6 মাসের মতো জেল খাটার মধ্য দিয়ে ওই কেমন জানি স্বাস্থ্যটাও ভেঙে গেল, যে কারণে তখন হলো খানিকটা হতদম হলাম। গাইবান্ধা কলেজ ছেড়ে পরে হলো 70-এর নির্বাচন হওয়ার পরে 71 সালে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় 26 মার্চ। আপনি কোনো ছাত্র রাজনীতি করতেন? হ্যাঁ, ছাত্র রাজনীতি আমি ওই যে ছাত্র ইউনিয়নের সঙ্গে সক্রিয় ছিলাম, কিন্তু আমি নেতৃত্ব ছিলাম না। এই এলাকার নেতৃত্বে তোর মজিদ মুগল নামে এক লোক ছিল, সে এখন হলো অচল, ঢাকায় থাকে ভাড়া বাড়িতে, তার নিজের বাড়ি নেই। আওয়ামী লীগের বা ছাত্রলীগের প্রভাব কেমন ছিল ওই সময়? ছাত্রলীগের ছিল অল্প স্বল্প, কিন্তু খুব শক্তিশালী ছিল না। এখানে মূলত হল ছাত্র ইউনিয়ন শক্তিশালী ছিল। আওয়ামী লীগ করতেন অনেক আমরা জানতাম, কিন্তু অত বিশেষ করে সক্রিয় কমিউনিকেশন আছে কেন্দ্রের সাথে, এরকম সক্রিয় কমিউনিকেটর ছিল না। 70-এর নির্বাচন, কিন্তু হ্যাঁ 70-এর নির্বাচন, নির্বাচনে দেখা গেল মাওলানা ভাসানী সহ এরা নির্বাচন বর্জন করলো, যে কারণে আমরাও বর্জনের পক্ষে।
যে ওই ভোটের বাক্স লালসি মারেও পূর্ব বাংলা স্বাধীন করে, এই স্লোগান দিলাম। কিন্তু দেখা গেল জনগণ হয়তো ভোট দেওয়ার পক্ষে, যে কারণে মজিদ ভাই আমাদের ডেকে বললেন যে এটা কী করা যায়, মানুষ যেহেতু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চায়, মানুষ ভোট দিয়ে আমরা বিচ্ছিন্ন হওয়ার দরকার কী। কিন্তু প্রস্তুতি থাকলো যে ভোটে কিচ্ছু হবে না, কিন্তু এরকম একটা অবৈজ্ঞানিক দেশ, এটা স্বাধীন হওয়া দরকার। কারণ এ পাশে এক টুকরো 1200 মাইল নাই, ও পাশে আর এক টুকরো, ওদের সাথে মেলে না আমাদের খাওয়া পড়া, মেলে না আচার আচরণ, ভাষা ভাব কোনোটাই মেলে না। সে কারণে এরকম অবৈজ্ঞানিক রাষ্ট্র থাকা উচিত না, আমাদের স্বাধীনতা দরকার। 70 নির্বাচনে কে জিতল এখানে? এখানে পাইয়া সাদাগাত হোসেন ছক্কু সাহেব আর হলো পাপু ভাই, নুরুল ইসলাম পাপু। ওনারা কোন দলের সমর্থক? ওনারা আওয়ামী লীগের, দুজনে আওয়ামী লীগের, দুজনে আওয়ামী লীগের। আর হলে ওনার ব্যাপক ভোটে এখানে আর কনটেস্টই হয়নি কারোর সাথে। সেদিক থেকে পাপু ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ ছিলই, কারণ পাপু ভাই যদি আওয়ামী লীগ করতেন কেন জানি আমাদের প্রতি একটা সফট কর্নার ছিল। ওই 26শে মার্চের পরেই সম্ভবত পাপু ভাই ওই মজিদ মুকুলকে বলেছেন যে এরকম হলো ওই যুদ্ধ হচ্ছে, যে কারণে অস্ত্র দরকার, অস্ত্র আনতে হবে। যে তখন যোগাযোগ কিছু ছিল না, পায়ে হাঁটা ছাড়া কোনো পথ ছিল না। 27 কি 28শে মার্চের দিকে রাতের বেলা আমরা ছাত্র ইউনিয়নের 50-60 জন ছেলে এখান থেকে পায়ে হেঁটে মানকেশ্বর গেছি। মানকেশ্বর থেকে হলো ওই একটা করে শালা মাথাত নিয়েছি, তো দেখা গেছে এর ভিতরে অস্ত্র আছে। ওইটা মাথাত নিয়ে শিলমারি, তখন নদী একেবারে শিলমারির তলাত, ওই শিলমারি ওই ঘাটে মানে নামাইছি। নামানোর পরে কী হয়েছে আমরা জানি না, আমি জানি না, হয়তো মজিদ ভাই জানতেন, কিন্তু ওনাকে আর আমি ওইভাবে রেসপন্স করাতে পারিনি। সে কারণে আমিও বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম কী ঘটল তার কী হল। কিন্তু এরপরে হল আমি প্রথম হলো সুবাদার আফতাব, আমরা সুবাদার আলতাব কইতাম, সুবাদার আলতাব 17 জন বেঙ্গল রেজিমেন্ট নিয়ে তখন যুদ্ধ করে হলো ওই রৌমারিতে পৌঁছলেন, তাদের ওখানে আমরা ট্রেনিং নিলাম। তার আগেই হলো ওই যে ফান্দু ভাই আছে, শাহাবুদ্দিন ফান্দু ভাই, উনি ট্রেনিং দিয়েছেন। এরপরে বশির হাজি, উনি ট্রেনিং দিয়েছেন। এই রৌমারি দিয়ে আমরা ট্রেনিং লাভ হয়েছি। ট্রেনিং দেওয়ার পরে সুবাদার আফতাবের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবো। কিন্তু সমস্যা যেটা দাঁড়ালো, সুবাদার আফতাব সাহেব হলো ভারত থেকে অস্ত্র নেবেন না, অথবা সংস্থান করতে পারছেন না। সে লোকটা গোয়ার টাইপের, যে কারণ খোলামেলা কিছু বলেও দেখলাম হলো ওই অপারেশন করে অস্ত্র জোগাড় করতে আমার মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে। সে কারণে আমরা হলাম আরও বেশি মুক্তিযোদ্ধাদের ইনভলভ করার জন্য, আরও বেশি যুবকদের উৎসাহ আছে মুক্তিযুদ্ধে অংশ করার, সে কারণে এখানে আমরা ট্রেনিং শুরু করলাম এই মাঠে। এই মাঠের নামটা বলেন? এটা টাপুরসর হাই স্কুল মাঠ। শত ছেলে আমরা ট্রেনিং দিয়েছি। এখানকার ট্রেনিং ট্রেনার ছিলেন চিলমারির নজরুল ওস্তাদ, বালাবাড়ির নজরুল ইসলাম, উনি হলেন সামরিক বাহিনীর লোক। আর হলো শাহাবুদ্দিন নামে আর একজন, উনি হলো বাইকামারিতে বাড়ি, এখন রংপুরে থাকেন। এরপরে হলো আরেকজন আনসার ছিলেন বাগুয়ার সরে, বাড়ির নামটা আমি ভুলে গেছি, একটু খাটো মতো আনসার, শ্রমিক ভদ্রলোক মারা গেছেন। আপনারা এই যে সংগঠিত করছেন, হ্যাঁ, মানে আপনার সাথে আর কে কে ছিল? আমার সাথে এই যে আমার বন্ধুরা, এই যে চাঁদ ছিল, কাদের ছিল, এরপরে হলো হযরত ভাই ছিলেন, বাতিন ছিল, এরপরে হামিদ, শহীদ হামিদ ছিল, এরপরে শহীদ লতিফ ছিল, শহীদ হামিদ ছিল, শহীদ আজাদ ছিল, আমরা কয়েক স্টুডেন্ট নিয়েছি, অনেক ছেলে। এছাড়া ওই সময় শিলমারি উলিপুর থেকেও অনেক যুবকরা ট্রেনিং নিয়েছে। কিভাবে কয়দিনের ট্রেনিং হতো? ট্রেনিং এখানে এক মাস মতো। যখন এই মাঠটাতে, মানে এই যে টাপুর স্কুলের মাঠে যখন ট্রেনিং শুরু করলেন, সেটা কোন মাস? মাসটা আমার মনে নেই, সম্ভবত এপ্রিল মে এদিকে হবে, এপ্রিল অথবা মে। ট্রেনিং শেষ হওয়ার এক পর্যায়ে ওই একটা কমিউনিকেশন হলো যে গেরিলা ট্রেনিং হবে, কারণ আমাদের একটা ধারণা ছিল যে এই দেশে ফ্রন্টাল ফাইট করে আমরা পাকিস্তানের সাথে পারবো না।
সেই কারণে আমাদের যুদ্ধটা হতে হবে গেরিলা যুদ্ধ। আর তখন আমাদের সামনে উদাহরণ হলো ভিয়েতনাম 29 বছর যাবৎ যুদ্ধ করছে, সেই কারণে ভিয়েতনাম হলো আমাদের জন্য একটা উদাহরণ। সেই দিক থেকে আমরা একটা চেইন পেয়ে গেলাম। তখন হলো ওই ভারতের দেরাদুনে ট্রেনিং হচ্ছে গেরিলাদের জন্য, কারণ আমি আবু হাফিজ যিনি পরে হলো ওই কমিশনার ছিলেন, নির্বাচন কমিশনার হয়েছিলেন সর্বশেষে, রিটায়ার করে ঢাকাতেই আছেন, আর একজন হলেন আবু সাইদ, উনি প্রফেসর ছিলেন, রিটায়ার করেছেন, কুড়িগ্রামে সম্ভবত বাড়ি করেছেন, আমার সাথে যোগাযোগ নাই, সে হলো মৌলবাদী হয়ে গেছে সেই কারণে, কারণ আমি মনে করি মৌলবাদ হলো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এরপরে আর একজন হলো হুদা, আমার ক্লাসমেট শামসুল হুদা, ও হলো এই হাই স্কুলে মাস্টারি করতো পরবর্তী সময়, এখন রিটায়ার্ড। আমরা সেখান থেকে ছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পরে আরও দেখলাম চিলমারি উলিপুরের আরও অনেকে আছেন, আমাদের হলো গেরিলা ট্রেনিং। ওই আবার হলো ওই কমিউনিকেশনে এখান থেকে ধুবড়ি, ধুবড়ি থেকে কুচবিহার, কুচবিহার থেকে বিমানে করে পাঠাই দিল কোথায় এক জায়গায় গিয়ে নামলাম, জানি না, নাম লেখাও নাই। এরপরে হলো ওই সেখান থেকে সকালবেলা নাস্তা খাওয়ার পরে হলো ওই মিলিটারি ট্রাক পাহাড়ের মধ্যে ঢুকলো, সারাদিন পাহাড়ে ঘুরতে ঘুরতে দুপুরের পরে নিয়ে নামাইলো একটা জায়গায়, শুনলাম এটার নাম দেরাদুন। ট্রেনিং হওয়ার পরে আমাদেরকে, আমরা তখন এই যে মুক্তিযোদ্ধা যারা এখানে ট্রেনিং নিচ্ছিলেন, রৌমারিতে যুদ্ধ করছিলেন, ফ্রন্টাল ফাইট করছিলেন, বিভিন্ন জায়গায় ক্যাম্প করার মধ্য দিয়ে, এর সাথে আমাদের বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে গেল। সেই দেরাদুনে হলো ট্রেনিং হলো, কাজ ছিল কি, একটা হলো যে তখনও পর্যন্ত আমরা জানি যে মুক্তিযুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে, 29 বছর ভিয়েতনামে চলে, কাজে আমরা অত শীঘ্রই স্বাধীন ওটা ভাবিনি। সে কারণে দেশের মানুষকে মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন হওয়া দরকার, এই ফিলিংটা যাতে প্রতিনিয়ত জোরালো হয়, সেই কার্যক্রমটা চালানো, তার মানে গণমানুষের সাথে আলাপ আলোচনা করা, আলাপ আলোচনা করে স্বাধীনামুখী করে রাখা। দুই হলো যে যুদ্ধের মধ্য দিয়ে, এটা ফ্রন্টাল ফাইট হোক আর গেরিলা ফাইট হোক, আহত হবে, নিহত হবে, কেউ পালাইয়া যাবে, তার মানে বাড়বে না কমবে, তাহলে একটা যোগানের ব্যবস্থা থাকা দরকার। নতুন ফোর্স যদি যোগদান করে উৎসাহ বাড়ে, সাহস বাড়ে, কার্যক্রমটা জোরালো হয়। সে কারণে আমরা হলো ওই যে রাতের বেলায় যুবকদেরকে ট্রেনিং, আলাপ আলোচনা করে ট্রেনিং দিতাম, ধারণা দিতাম মুক্তিযুদ্ধ কেন দরকার, এটা কী ভাই, আমরা জাতি হিসাবে বাঙালি, আমাদের স্বাধিকার প্রয়োজন, স্বাধীনতা প্রয়োজন, সে কারণে এই দিক থেকে আলাপ আলোচনা করে তাদের উদ্বুদ্ধ করে অস্ত্র ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধে পাঠা যাব। আর একটা কাজ ছিল যে আমাদের হলো ওই কমিউনিকেশন, পাকিস্তানি আর্মিরা যেদিক দিয়ে চলাচল করে সেসব কমিউনিকেটিভ এরিয়াকে রেল লাইন থাকলে রেল লাইনের ব্রিজগুলো ভেঙে দেওয়া অথবা রেল লাইন উপরে দেওয়া, এরপরে হলো ওই বাস লাইন থাকলে সেখানে হলো ওই বাস চলাচলের অবরোধ করে দেওয়া, এই কার্যক্রমটা। আর একটা কাজ ছিল যখন পাকিস্তানি আর্মি যখন আরাম করবে ওই সময় হলো দুটো গুলি করে দেওয়া, যাতে হলো ওরা আরাম নিতে না পারে, ফ্রন্টাল ফাইট করার কোনো কাজ আমাদের ছিল না। এখন আমরা যখন দেশে ট্রেনিং শেষে ফিরি, আমাদের নামাইছিল তিনহাটা, তিনহাটা থেকে পায়ে হেঁটে, কয়জনকে নামাইছিল, আমরা নামছিলাম সম্ভবত 10 জন, কিন্তু 10 জন এক টিমে ছিলাম, আমরা এক টিমে হয়তো 5 জন ছিলাম অথবা 6 জন ছিলাম। লিডার কে ছিল? আনোয়ার, আনোয়ার পরে জাসুদ করতো এবং ওর বাড়িটাও ভেঙে গেছে, যে কারণে ও মারা গেছে। চিলমারির পশ্চিম দিকের একটা ছেলে সফি নাম, আমি ভুলে গেছি, তার সাথে আর কোনোদিন যোগাযোগ হয়নি আমার। তাহলে আমরা এই কয়েকজন আমাদের দিনহাটা থেকে, আমাদের গাইড ছিলেন শুভ্রাংশু কুমার চক্রবর্তী, উনি দিনহাটায় আমাদের রিসিভ করলেন, রিসিভ করে পায়ে হেঁটে আস্তে আস্তে আসলাম রাজারহাটের কাছে, এসে এক জায়গায় হলো সকাল হয়ে গেছে, তখন আমরা এক বাড়িতে থাকলাম, যে বাড়িতে অবস্থান করলাম সেই বাড়িতে দেখলাম গত দিনে ইত্তেফাক নামে একটা বাচ্চা ছেলেকে মেরে ফেলছে পাকিস্তানি আর্মি, বাড়িটা পোড়ায় দিছে আর এখানে মানুষ প্রচণ্ড নির্যাতন করেছে, তারপরেও ওই ইত্তেফাকের মা তার ফিলিং এত স্ট্রং, সে আমাকে বলল বাবা ইত্তেফাক তো আর পাওয়া যাবে না, তোমরাই আমার সন্তান, তোমরা থাকো
আমি জীবন দিয়ে হলেও তোমাদের বাঁচিয়ে রাখবো, খাওয়া পাড়া দেবো। তা আমরা হলো সারাদিন ওখানে থাকলাম, খাইলাম, এর ঘরের মধ্যেই থাকলাম। এরপরে আবার রাত হলো, রাত্রের বেলা রওনা হবো। এখন রাজারহাটের ওখানে হলো রেল লাইন ক্রস করতে হবে। রেল লাইন ক্রস করার মধ্যে মতো একটাই জায়গা, একটাই রাস্তা, ওই রাস্তা দিয়ে আসতে হবে, আর কোনো রাস্তা নেই, দুই পাশে পানি। সে কারণে আমরা তখন হলো ওই রাস্তা পার হয়ে আসব। দেখা গেল আমার এক চাচা, সে গরিব মানুষ, খরম পায়ে কালো করে লম্বা করে, আমি ভুলে গেছি, আমি সাধু খুঁজে পাবো না। সে বলল, বাবা তোমাদের তো ট্রেনিং আছে, তোমরা যুদ্ধ করতে পারবা, দেশ স্বাধীন করতে পারবা, আমার তো ট্রেনিং নেই, তো আমি আগে যাই, তোমার ওই যে গুলির বস্তাটা দেও আমার, আমি এটা নিয়ে আমি আগে যাই, আর যদি গুলি করে মারে তাহলে ওই রাস্তার পাশেই আছে একটা হলো রেলগুন্টি, ওর মধ্যে পাক বাহিনী রাজাকার আছে, যে এরা যদি গুলি করে মারে তাহলে তোমরা আসো না, তোমাদের যা করার করো, আর যদি না মারে তাহলে তোমরা আসো। তার যে যে দেশত্ব, তার যে ফিলিং, আমি আজও শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা তার সাহায্য নিয়ে রাস্তা পার হয়ে ওই রাতে চিলমারি পর্যন্ত পৌঁছলাম। চিলমারি থেকে 3-4 কিলোমিটার পশ্চিমে এক বাড়িতে আমরা আস্তানায় গাড়লাম। আস্থানা আমাকে অস্থায়ী আস্থা, একটা অংশ আমাদের উলিপুরে থেকে গেল, আর আমরা চিলমারিতে চলে আসলাম। ওই আনোয়ার, শফি, আমি, হাফিজ ভাই, এরপরে সাইদ, আর হলো ওই হুদা, আমরা কয়েকজন, 5 জন চিলমারির দায়িত্বে থাকলাম। আমরা চিলমারিতে থেকে এই কার্যক্রম চালাইছি যতক্ষণ পর্যন্ত দেশ স্বাধীন না হয়। আমরা নভেম্বরের দিকে একবার হলো রেল লাইন ক্রস করে একবার বেকাতে করে ক্রস করে চলে আসলাম। তার মানে আমরা ওখানে ভিতরে আছি, রাতে আলোচনা করেছি, ট্রেনিং করেছি, একবারে দিকে ঘুমিয়ে আসি। এখন পাক বাহিনী ওখানে গোলাগুলি শুরু করেছে, আগুন দিচ্ছে, এপাশে মুক্তি বাহিনী ওই ব্রহ্মপুত্রের পারের থেকে ওই দিকে গুলি করতেছে, পড়তেছে আমাদের দিকে। আমরা ওইরকম বেগাতে পড়ে তখন হলো ওই উত্তর দিক দিয়ে ঘুরে ব্রহ্মপুত্রের একটা চরের মধ্যে এসে জায়গা করে নিলাম, ব্রহ্মপুত্রের চরে, আর ওদিকে ফিরে যেতে পারলাম না। কারণ সেই অবস্থায় শুনলাম, তখন হলো আমাদের বন্ধুদের সাথে যোগাযোগ হলো, বন্ধুরা বললেন যে আমাদের এখানে শহীদ হয়েছেন, হামিদ শহীদ হয়েছেন, মজিদ ভাই এখানেই বাড়ি, মজিদ ভাই শহীদ হয়েছেন, মজিদ ভাই আমার সিনিয়র, দুঃখ লাগে, মজিদ ভাই শহীদ হয়েছেন, তার দুটি ছেলে, ছেলে দুটোর আর্থিক সংগতি এতই খারাপ, হামলা দিতে হয়। আমরা পরবর্তী সময়ে ডিসেম্বরের মাসে দেখলাম ভারত স্বীকৃতি দিল, প্রথমে ভুটান দিল, ভুটান দিল মানে বুঝলাম যে ভারত স্বীকৃতি দেবে, স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে পরে হলো দেশ স্বাধীন হলো। এখন দেশ স্বাধীন হলো, কারণ আমরা যারা বিভিন্ন সেকশনে বিভিন্ন ফর্মে মুক্তিযুদ্ধ করলাম, তাদের ওই কমিউনিকেশন যেভাবে ডেভেলপ করার কথা করেনি, হয়নি, যে কারণে খানিকটা বিচ্ছিন্নতা থেকেই গেছে। মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রেও এই বিচ্ছিন্নতা আছে, বিভিন্ন দল বিভিন্ন কারণে মুক্তিযুদ্ধ করেছে, আমরা মূলত সচেতনভাবে মুক্তিযুদ্ধ করেছি। এবং 72-এর সংবিধানের যে মূল চার নীতি, এই চার নীতি বাস্তবায়নের জন্যই করেছি, এটা বুঝে শুনে করেছি। এখনকার যারা রাজনীতি করেন কেউই মুক্তিযুদ্ধের চেতনা বহন করেন, কারণ এই দেশ হলো সেই মুখী নাই। বঙ্গবন্ধু থাকাকালীন সময় তবু ওই মিক্সড ইকোনমি ছিল, কিন্তু এখন তার মিক্সড ইকোনমিও নেই, একটা লাগামহীন পুঁজিবাদ ছুটে চলছে, যে কারণে ওই ঘোড়ার দৌড়ে পায়ের সাথে বাড়ি লেগে কারা হলো ওই শুয়ে মারা যাচ্ছে অথবা নিঃস্ব হচ্ছে, এর কারো দেখার সুযোগ নেই। সেদিক থেকে আমরা যদি দেখি যে ডেভেলপমেন্ট হচ্ছে, অনেকের হয়েছে, রাস্তাঘাটের হয়েছে, বিদ্যুতেরও হয়েছে, ডেভেলপমেন্ট অনেকেরই হয়েছে, কিন্তু সাধারণ মানুষের যে ডেভেলপমেন্ট হওয়া দরকার সেটা হয়নি, প্লাস যে গণতন্ত্রও হয়নি, সমাজতন্ত্র তো দ্বারা গেছেই নেই। আমি 72-এর সংবিধান আমার কাছে আছে, আমি আর বর্তমানের সংবিধান আমার কাছে আছে, আমি মিলিয়ে দেখি কী কী চেঞ্জ হয়েছে। কষ্ট লাগে যে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হলো, চার মূলনীতি বাস্তবায়ন হবে,
সংবিধান থেকে মুছে গেল সব। বর্তমান সরকার নিজেদের দাবি করেন যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সরকার, অবশ্যই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সরকার, কিন্তু তাদের যে কার্যক্রম, এই কার্যক্রম দিয়ে প্রমাণ হয় না যে তারাও মুক্তিযুদ্ধের চেতনা বহন করেন। কারণ দেখা যায় যে তারাও হইল ওই লাগামহীন পুঁজিবাদী ব্যবস্থা প্রচলন ঘটাইছেন, গণতান্ত্রিক ব্যবস্থা নেই, এরপরে ধর্ম নিরপেক্ষতাও নেই। এখন দেখা যায় বিসমিল্লা উজুবিল্লা ছাড়া এরা মিটিং করে না, এরপরে আমরা যদি দেখি জাতীয়তাবাদী বেড়ে না। কারণ আমাদের দেশে জাতি গড়ে তুলতে গেলে ওই শিক্ষায় এক ধরনের বিজ্ঞান ভিত্তিক সেগুলার শিক্ষা ব্যবস্থা হতে হবে, সেই ব্যবস্থা নাই। যেহেতু সেই ব্যবস্থা নাই, কাজে শিক্ষা বিভিন্ন রকমের কেজি স্কুল, প্রাইমারি স্কুল, প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, এনজিও স্কুল, এরকম হরেক রকমের স্কুল, মাদ্রাসা, মক্তব ব্যাপকভাবে প্রচলিত আছে। সে কারণে এই যে একদল দেখেন ছোটো ছোটো বাচ্চা পাতার টুপি দিয়ে জব্বা গায়ে দিয়ে আছে, এরা হলো প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের সাথে মেলে না। তার মানে জাতিকে বিভক্ত করার মধ্য দিয়ে পুঁজিবাদী লুটপাট তন্ত্র চলতেছে, দেশে এই পর্যায়ে আছে। সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযোদ্ধা যারা তারাও বহন করে না। কারণ আমি যদি দেখি মুক্তিযুদ্ধ ভাইদের সাথে আলোচনা করে দেখি, বোনদের সাথে আলোচনা করে দেখি, দেখা যায় গায়ে স্রোতে গা ভাসিয়ে দিয়ে আছেন। সরকার যেহেতু ওই একটা সম্মানী ভাতা দেয়, এই ভাতা নিয়ে তারা আপাতত সন্তুষ্ট চিত্তে আছেন। এর বাইরে দেশ নিয়ে, সমাজ নিয়ে, মানুষ নিয়ে ভাবনা করার সময়ের জন্য তাদের নাই। এই অবস্থা বর্তমান প্রচলিত আছে। সে কারণে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা আমি আজও লালন করি, যতদিন বেঁচে আছি আমি চাইব যে মানুষের মুক্তি হোক, মনুষ্যত্বের মুক্তি হোক। সে ধন্যবাদ আপনাকে।